নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব কেয়ার আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী আজকের দিনের আবহাওয়া কেমন থাকবে এবং এর পাশাপাশি কালকের দিনে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতখানি বৃষ্টিপাত হতে পারে, তাই নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওতে। কাজে আপনি এই ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন প্রত্যেক দিন সকালে আপনার হাতের মুঠো পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনার পাশে রাখবেন। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন ওটাতে এখনই ক্লিক করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে আপনি অল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাতে করে আপনি আবহাওয়া সংক্রান্ত সমস্ত রকমের কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে আগামী রবিবার থেকে রাজ্যে শীতের আমেজ আসতে চলেছে, অর্থাৎ বন্ধুরা আগামী সপ্তাহ থেকেই কিন্তু নামতে পারে পারদ। 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, কমবে পূবালি হাওয়ার প্রভাব, নতুন করে রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। বন্ধুরা, উত্তরের হাওয়ার পারদ নামার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আজ ও কালকের দিনে মেঘলা আকাশ সহ দুই বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা হওয়ার আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি উপরে ছিল। অন্যদিকে পুরুলিয়ায় আজ সকালে আকাশ কালো করে মেঘ হওয়া সহ ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় বৃষ্টিপাত। মেঘ সরলে পারদ নামবে বলে আশা করছে পুরুলিয়াবাসী এবং এর পাশাপাশি আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায় এবং কমে যায় দৃশ্যমানতা। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটা কেটেও যায়, তাই আপনি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলার এখনকার সময়ে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। এই মুহূর্তে আবহাওয়াবিদরা যেটা লক্ষ্য করছেন, নভেম্বর মাসে শেষ হয়ে গেল প্রায়, তবে এখনও পর্যন্ত শীতের তেমন আমেজ নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে খানিকটা নিম্নমুখী রয়েছে, তবে তিলোত্তমা কলকাতায় এখনো রেগেই রয়েছে। পরিস্থিতি অনেকটাই অসমের মতো, পাখা বন্ধ করে খুব বেশি সময় থাকা যাচ্ছে না। উজান অসমে যদিও আগেভাগেই ঠান্ডা চলে এসছে, তবে নিম্ন অসমে বিশেষত গুয়াহাটিতে এখনো পর্যন্ত পাখা চালিয়ে রাতে ছুটি হয়। তবে আজ শুক্রবার থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা মুখভার হয়ে রয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে শুক্রবার এবং শনিবার আকাশ খানিকটা মেঘলায় থাকবে এবং আবারও অন্যান্য আবহাওয়াবিদরা বলছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সামান্য পড়লেও নভেম্বরের শেষ তথা ডিসেম্বরের শুরুর দিকে জাকিয়ে শীত পড়বে, সেটা মোটামুটি আঁচ করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী হালকা মাপের বৃষ্টি হলেও হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও ঝাড়গ্রামে। তবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলোতেও টিপটিপ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে যে শুক্রবার এবং শনিবার আকাশের মুখ খানিকটা ভার হয়ে থাকলেও রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃদ্ধি পাবে উত্তরের হাওয়ার প্রভাব। তবে শীত নয়, শীত আসছে মোটে কলকাতার আগামী সপ্তাহে প্রায় 5 ডিগ্রি পারদ নামতে পারে এবং জেলাগুলিতে জাকিয়ে শীত চড়ে বসবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। অন্যদিকে আগামী কিছুদিন ঘন কুয়াশা থাকবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। অন্যদিকে অসম এবং মেঘালয় অরুণাচল প্রদেশের সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। অন্যদিকে আবার মধ্য ভারতে জাকিয়ে শীত পড়বে, রাজ্যের আগামীকাল থেকে শনিবার থেকে তাপমাত্রা আরও নামতে শুরু করবে। বন্ধুরা, মূলত আজকে এইটুকুই ছিল ভিডিওতে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে জানাবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটা অবশ্যই লিখে জানাবেন এবং পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।